নানা জটিলতায় প্রায় এক দশক বন্ধ থাকার পর মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আবারও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। G2G+ চুক্তি অনুযায়ী 3 বছরে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র 37,000 টাকা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা বলছে, এরই মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনটি বলছে, দেশটির বিভিন্ন খাতে বছরে 3 লাখেরও বেশি কর্মী পাঠানো যাবে। বাংলাদেশটাকে তারা বেশি প্রিফার করতেছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তত 3-5 লক্ষ কর্মী প্রথম ধাপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বৈধ কর্মীদের উন্নত মানের সুযোগ সুবিধা দেয়। প্রায় 90% প্রতিষ্ঠানেই রয়েছে ওভারটাইমের ব্যবস্থা। পুরুষ কর্মীর পাশাপাশি দেশটির শিল্প খাতে দক্ষ নারী শ্রমিকের চাহিদাও রয়েছে। বিভিন্ন দেশে সবাই কিন্তু যাচ্ছে, বেশিরভাগ যাচ্ছে গৃহ শ্রমিক হিসাবে কাজ করার জন্য, কিন্তু মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিয়াল সাইডে মেয়েদের কাজ করার সুযোগ আছে। তবে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হলে আবারও অচলাবস্থার আশঙ্কা করছেন কেউ কেউ। সবাইকে পাশ কাটিয়ে যদি 10-5 জন ব্যবসাটা করে, তাহলে সেখানে একটা বিরাট প্রভাব পড়বে এবং তারাও চেষ্টা করবে এটাকে কি করে বন্ধ করা যায়, কি করে সবাই করা যায়। এদিকে অনলাইনে কর্মী নিবন্ধনের কারণে জালিয়াতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন বাইরা কর্মকর্তারা। তবে মালয়েশিয়ায় গিয়ে কোনো ধরনের অনৈতিক কাজ কিংবা জঙ্গি তৎপরতায় যাতে জড়িয়ে না পড়ে, সেজন্য আগেভাগেই কর্মীদের সচেতন করা হচ্ছে। সেখানে গিয়ে তারা ভালোভাবে থাকবেন এটা আমরা আশা করি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।